হ্যালো এভরিওয়ান, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ রম রিভিউ। তো বেসিক্যালি আমরা হচ্ছে শাওমি রেডমি নোট ফোরের জন্য একটা স্পেশাল রমের রিভিউ করব। তো আশা করছি যারা কাস্টম রম লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখবেন এবং আজকে এই রমের স্পেশালিটি ফিচার্স এবং এর যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো শেয়ার করব। তো অবশ্যই শাওমি রেডমি নোট ফোরের জন্য যারা কাস্টম রম ব্যবহার করে থাকেন তারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েল, আজকে যে রমটা রিভিউ করব সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি রম। কাস্টম রমের ভেতরে যেটাকে লিজেন্ডারি একটা রম বলা হয়। তো কাস্টম রমের সূচনাটা হয়েছিল ঠিক এই রমটা থেকেই, লিনিয়েজ ওএস। আপনারা নামটার সাথে খুবই পরিচিত। তো লিনিয়েজ ওএস নিয়ে নতুন করে বলার মতো কোনো কিছুই নেই। এটা হচ্ছে AOSP বেসড অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট, যেটা অ্যান্ড্রয়েডের কাস্টম রম এর শুরুটা হয়েছিল এখান থেকেই। রিসারেকশন রিমিক্স এবং লিনিয়েজ ওএস, এইটা হচ্ছে পরবর্তী সময়ে কাস্টম রমের জন্য খুবই দারুণভাবে একদম বেসিক কোর অ্যান্ড্রয়েড প্রজেক্ট হিসেবে কাজ করেছিল। তো যাই হোক, এই বিষয়গুলি সম্পর্কে এত বেশি বিস্তারিত আলোচনা না করি। তো এই রমটা বেসিক্যালি কাদের জন্য? বেসিক্যালি আমার মতো কিছু ইউজারদের জন্য, যারা অ্যান্ড্রয়েড 7 থেকে শুরু করে 8, 9, 10, 11 ব্যবহার করতে করতে আসলে কনফিউজ কোন রমটা তার জন্য পারফেক্ট আর কোন রমটা আসলে পারফেক্ট না। অনেক কনফিউশন, কখনো MIUI রমে শিফট হয়ে আবার কখনো আমরা কাস্টম রমে চলে আসি, AOSP বেস রমগুলোতে আসি, আবার কখনো মনে হয় যে না আমি আবার MIUI এর এত এত রমের ভ্যারিয়েন্ট, এত এত রমের ফিচার, এত রমের ভিতরে আসলে যারা রিভিউয়ার আছেন প্রতিদিন কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে নতুন নতুন রমে রিভিউ করেন, এইটা ছেড়ে ওইটা, ওইটা ছেড়ে ওইটা। তো জীবনটা আসলে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে মোটামুটি আমাদের রম ব্যবহার করতে করতে। সিরিয়াসলি ম্যান, আসলে এত বেশি যদি কমপ্লিকেটেড করা হয় লাইফটাকে, আসলে এইটা হচ্ছে আমাদের জন্য, কখনো নেগেটিভলি নিব না আমরা, কেননা শাওমি রেডমি নোট ফোর এমন একটা ডিভাইস, এমন একটা লিজেন্ডারি ডিভাইস, যে ডিভাইসটা বা যেই প্রসেসরটার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ডেভেলপাররা কাজ করে যাচ্ছেন এবং নিত্য নৈমিত্তিক যত ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে অন্যান্য ডিভাইস থেকে, সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের ব্যবহার করার একটা সুযোগ দিচ্ছে। তো ডেফিনেটলি এই দিক থেকে আমরা খুবই লাকি যে শাওমি রেডমি নোট ফোরের জন্য আমরা কাস্টম রম এবং লেটেস্ট ভার্সনের ফিচার্সগুলো আমরা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তো থ্যাংকস টু দ্য অল ডেভেলপার যারা এত কষ্ট করে, দিনের পর দিন পরিশ্রম করে আমাদের ডিভাইসগুলোর জন্য তারা কন্টিনিউয়াসলি কাস্টম রমগুলোকে বিল্ড করছেন এবং নিয়মিত ডেভেলপ করছেন আপডেটের মাধ্যমে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো শাওমি রেডমি নোট ফোরের জন্য সব থেকে লিজেন্ডারি একটি রম। তো রমটিতে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি। তো নান আদার দ্যান এটি হচ্ছে আমাদের সবার খুব জনপ্রিয় একটি রম, লিনিয়েজ ওএস রম, যেটা একটা আনঅফিসিয়াল ভার্সন এবং আমাদের ডিভাইসের কোডনেমটা হচ্ছে মিডো, যেটা অ্যান্ড্রয়েড ভার্সন 11 রান করে। তো অ্যান্ড্রয়েড 11 যত রকম ভার্সনের রম আছে তার ভিতরে সব থেকে বেশি অ্যাকুরেট, সব থেকে বেশি জনপ্রিয়, সব থেকে বেশি বাগ ফ্রি, সব থেকে বেশি স্মুথ এবং পারফরমেন্সের দিক থেকে এই লিনিয়েজ ওএস, যেটা 18.0 14/11/2020 আনঅফিসিয়াল বিল্ড, যেটা এখন পর্যন্ত সব থেকে লেটেস্ট বিল্ড এবং এখন পর্যন্ত সব থেকে স্মুথ এবং স্ট্যাবল একটা রম। তো আমি লাস্ট ইউজ করছি দু একদিন ধরে এবং আমি রিভিউও দেখেছি ইউটিউবে, বেশ কিছু রিভিউয়ার এটাকে খুব চমৎকারভাবে রিভিউ করেছেন এবং আমি নিজেই আসলে ইউজ করে সত্যি অভিভূত যে এই যে কার্নেল ভার্সনটা, খুবই ভালো একটি কার্নেল দেওয়া হয়েছে,
বিল্ড ডেটটা দেওয়া হয়েছে এবং বিল্ড নাম্বার এখানে দেওয়া আছে। তো বিল্ড নাম্বারে আপনি ট্যাপ করে এটা হচ্ছে ডেভেলপার ভার্সনটাকে অন করে দিতে পারেন। আমি একটু দেখাই যে অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন 11 এটা কাজ করছে। এই যে দেখেন অনেক সময় 11 এই ওকে চলে এসেছে। ওকে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এটা রান করে। এরপরে আমরা বিল্ড বিল্ড নাম্বারে যদি কয়েকবার ট্যাপ করি তাহলে ডেভেলপার অপশনটা অন হয়ে যায়। তো ডেভেলপার অপশনে আমরা যাওয়ার পরে কী কী ফাংশনগুলো দেখতে পাই সেগুলো আপনারা সচরাচর জানেন। তারপরে আমি একটু ওভারভিউ দিচ্ছি ছোট্ট করে। তো সেটি হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে আপনারা হচ্ছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, চাইলে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো না চাইলে এটা অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়া র্যামের উপরে অনেকটা প্রভাব কমে যাবে। আপনারা উইথটাকে এখানে কন্ট্রোল করতে পারেন ম্যানুয়ালি, তো আমি এই মুহূর্তে করছি না, 411ই পারফেক্ট মনে হয়েছে। এখান থেকে অ্যানিমেশন স্কেলগুলোকে আপনি বন্ধ করে দিলে আপনি অনেকটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন, যেটা রিয়েলি অসাম। আপনি চাইলে ইউএসবি কানেকশন কনফিগারেশনটা ফাইল ট্রান্সফার করতে পারেন ডিরেক্টলি ল্যাপটপ বা ফোনের সাথে, আপনি কানেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারেন। ওকে এরপরে আপনি ভেরিফাই অ্যাপস ওভার ইউএসবি অন থাকে অফ করে রাখতে পারেন, অনেক সময় একটু প্রবলেম করে। ইউএসবি ডিবাগিংটা আপনি অন করে পিসির সাথে কানেক্ট করে কাজ করতে পারেন। ওকে এই হচ্ছে ডেভেলপার ফাংশন ডেভেলপার অপশন। তো এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে জেস্টারের একটা জিনিস এখানে মিসিং মনে হয়েছে, এটা হচ্ছে সোয়াইপ থ্রি ফিঙ্গার টু গেট স্ক্রিনশট, এই অপশনটা নেই। তবে কোনো অসুবিধা নেই, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি মিনিমাইজ যখন করবেন এটাকে, তো দেখেন এই আপনি যদি এই পেজটা বা এই যদি এই এখন যে ওপেন হয়ে আছে যেটা, এটা যদি স্ক্রিনশট নিচ্ছেন জাস্ট টেক এ স্ক্রিনশট ডান, আপনি এখান থেকেই চাইলে শেয়ার করতে পারছেন। আপনি এখান থেকে সিলেক্ট করেও চাইলে আপনি এটাকে নিতে পারছেন, ঠিক আছে স্ক্রিনশটটা। তো দিস ইজ অ্যামেজিং, অ্যান্ড্রয়েড 11 খুব দারুণভাবে এটা কাজ করে, একটু ডিফারেন্ট, কোনো অসুবিধা নেই। তো জেস্টার অপশনটাও গেল। স্ট্যাটাস বার এখানে আপনি চাইলে ট্রাফিক মনিটরটাকে অন করে ব্যবহার করতে পারেন, যেটা অন্যান্য রমে আছে। এবং এখানে কিন্তু খুব বেশি কিন্তু ফিচার কিন্তু দেওয়া হয়নি, কারণ লিনিয়েজ ওএস আমরা জানি এটা হচ্ছে বেশিরভাগ স্ট্যাবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং ফিচারটা এখানে যতটা কম ফিচার ব্যবহার করি আমরা সেই ফিচারগুলো, যেগুলো না করলেই নয় সেই ফিচারগুলোই আমরা শুধু এখানে দেখতে পাই। তো আপনি চাইলে এনাবেল অন স্ক্রিন ন্যাপবার, এখানে অন স্ক্রিন ন্যাপবারটাকে অন করে দিতে পারেন, তখন অন হয়ে যাবে। আর হচ্ছে এইটা চাইলে আপনি লেআউটগুলোকেও চেঞ্জ করতে পারেন, যেমন এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখানে লং প্রেস অ্যাকশানগুলোকে মডিফাই করতে পারেন আপনার মতো করে। আরও কিছু অপশন আছে, আপনারা একটু চেক করে দেখতে পারেন, আমি এই মুহূর্তে আসলে চাচ্ছি না এটা অন করে ব্যবহার করতে। তো বাটনের পরে এখানে সিস্টেম প্রোফাইলটা আপনি চাইলে প্রোফাইলগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো এরপরে গেল এখান থেকে সিকিউরিটি অপশনেও ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট আমার কাছে মনে হয়েছে, যেটা অন্যান্য ভার্সন 7, 8, 10 থেকেও যথেষ্ট ফাস্ট এবং খুবই স্মুথলি কাজ করে, অ্যাকুরেট কাজ করে, কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের হ্যাং ইস্যু এরকম কোনো ইস্যুই আমি পাইনি। ওকে তো এরপরে আরেকটি জিনিস আমার কাছে ভালো লেগেছে, ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম মনে হয়েছে, কারণ অ্যান্ড্রয়েড 11 আসলে এতটাই স্মুথলি কাজ করে, টোটাল সিস্টেমটা এত দ্রুত রেসপন্সিভ যে এটা ব্যাটারিটার উপরে একটু ইফেক্ট পড়বে এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এটা ডেফিনেটলি যে খুব দ্রুত এটা চার্জ করছে আমাদের ফোনটা, যে কোনো মোটামুটি ওয়াটের চার্জার দিয়ে খুব দ্রুত এটা রেসপন্স করছে, যেটা আমি এমআই ইউআই বা অন্যান্য রমের দেখেছি অনেক বেশি সময় লাগে সেই তুলনায়। এটা যেমন দ্রুত চার্জ ইউজের উপর ডিপেন্ড করছে, দ্রুত চার্জ যাচ্ছে আবার খুব দ্রুত কিন্তু চার্জ সে নিয়ে নিচ্ছে, এটা অবশ্যই এই রমের একটা পজিটিভ দিক। আবার আমরা অবশ্যই চাই যে আমাদের ডেভেলপাররা এই রমের ব্যাকআপের বিষয়টি, সরি ব্যাটারি ব্যাকআপটাকে আরও বেশি হয়তো সামনে কাস্টমাইজ করবে, আরও বেশি ইম্প্রুভ করবেন। তো এখান থেকে আপনি চাইলে
আপনার জিমেলটা অ্যাড করে কিন্তু ফোনের সমস্ত কিছু ব্যাকআপ নিতে পারছেন। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাস্টম রমের ক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিসটা যদি ইউজ করেন তাহলে পরবর্তী সময় আপনি যে কোনো আপনি রমে যদি শিফট হন বা মুভ করেন তাহলে আপনার অ্যাপসগুলোকে নতুন করে বারবার ইনস্টল করার প্রয়োজন নাই। আপনি এখান থেকেই ইজিলি রম ইনস্টল করার বা নতুন রম ফ্ল্যাশ করে রিস্টোর করতে পারছেন। তো এই জিনিসটা আমার কাছে এই কাস্টম রমের স্পেশাল একটা ফিচার মনে হয় এবং খুবই পজিটিভ, আমি খুবই প্লিজড এই বিষয়টির জন্য। ওকে, তো এরপরে এখানে আর তেমন কিছু নেই, এরপরে আমি একটু চলে যাচ্ছি যে এর আসলে কি কি ধরনের ফাংশনগুলো আছে। এর অ্যাজ ইউজুয়াল আমরা যদি দেখি তাহলে এখানে আপনার হচ্ছে এখানে যে বাটন আছে বাটনগুলোকে একটু কাস্টমাইজ করা হয়েছে যেটা অ্যান্ড্রয়েড 11-এ, আর হচ্ছে আপনার সবগুলো ফিচার এখানে পারফেক্টলি কাজ করে, অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে, লোকেশন, ভিপিএন, ওয়াইফাই, ব্লুটুথ, এভরিথিং ইজ ওয়ার্কিং। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যারা আসলে ভিডিও কলিংয়ের জন্য রম খুঁজছিলেন এইটা কিন্তু পারফেক্টলি ভিডিও কলিংয়ের জন্য কাজ করে, এবং এখন পর্যন্ত যতগুলো রম 11 অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ রান করেছে তার ভিতর এই প্রথম একটা রম, এই রম যেটা স্টেবল এবং পারফেক্টলি কাজ করছে কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ফিচার। অল সকল ধরনের অ্যাপস কিন্তু পারফেক্টলি কাজ করে, আনটুটু স্কোর এখানে মোটামুটি ভালো পেয়েছি, অনেক অনেকে রিভিউ করেছেন 1,00,000+ পেয়েছেন, আমি কিছুটা কম পেয়েছি, দ্যাটস ওয়াই একটু দেখাচ্ছি না। আমি আমার কাছে বেসিক্যালি এত বেশি রেসপন্সিভ মনে হয়েছে, এর প্রত্যেকটা ফিচার খুবই রেসপন্সিভ এবং খুবই মানে টাচ করার সাথে সাথে কাজ করছে, কোনো ধরনের কোনো ল্যাগ বা হ্যাং ইস্যু আমি পাইনি। থার্ড পার্টি অ্যাপগুলো খুব স্মুথলি চলে, ক্যামেরা অ্যাপগুলো চলছে, এছাড়া আপনি চাইলে ম্যাজিক্স ম্যানেজার ব্যবহার করতে পারছেন, ব্যাংকিং অ্যাপস এখানে পারফেক্টলি কাজ করে, এখানে হচ্ছে ম্যাপস কাজ করে, প্রত্যেকটা গুগলের সার্ভিসগুলো আপনি ব্যবহার করতে পারছেন। সো দিস ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং রম এবং টপ নচ একটা রম। যতগুলো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর কাস্টম রম বিল্ড করা হয়েছে তার ভিতরে দিস ইজ দ্য বেস্ট। তো আমি যদি পার্সোনালি 10 আউট অফ 10-এর ভেতরে দিই তাহলে আমি অবশ্যই এটাকে 9.5 দিচ্ছি। এই কারণে যে 0.5টা, এই কারণে আমি দিচ্ছি না কারণ এটা এখনও পর্যন্ত আনঅফিসিয়াল। তো যদি এটা ডেভেলপার যদি এটাকে অফিসিয়ালি করে অবশ্যই আমি 10 আউট অফ 10 দিতে বাধ্য। তো আমার কাছে কিন্তু খুবই খুবই বেটার মনে হয়েছে অন্যান্য সকল রমের থেকে, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি প্লিজড যে আসলে ফাইনালি Xiaomi Redmi Note 4-এর জন্য অসাম একটা রমের এরকম আমি রিভিউ দিতে পারছি। আর ডেফিনেটলি যারা রম লাভার আছেন তারা কিন্তু, যারা AOSP এক্সটেন্ডেড বা AOSIP বা হচ্ছে পিক্সেল এক্সপেরিয়েন্স বা আপনার হচ্ছে অক্টাভি ওএস, যারা হচ্ছে অন্যান্য আরও কিছু রম আছে, যারা গেমিং রমও ইউজ করেছেন, পোর্ট রম ইউজ করেছেন যেটা হচ্ছে অক্সিজেন ওএস, তো তারা যারা এত ধরনের আসলে একটা কনফ্লিক্ট রমের ভেতরে ছিলেন এইটা থেকে ওইটা শিফট, তাদের জন্য ডেফিনেটলি লিনিয়াজ ওএস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাস্টম রম। আমি রিকমেন্ড করব অবশ্যই যে আপনার এই অ্যান্ড্রয়েড 11-এর লিনিয়াজ ওএসটা আপনি অবশ্যই রেডমি নোট 4 ইউজার হলে ব্যবহার করবেন, ডেফিনেটলি আপনার কাছে ভালো লাগবে। আরেকটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি, অনেকেই হয়তো বলবে না, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 যখন আপনি আপনার ফোনে ফ্ল্যাশ করবেন TWRP রিকভারি দিয়ে, তখন অবশ্যই আপনি রমটা কিন্তু ক্লিন ফ্ল্যাশ দিবেন। ক্লিন ফ্ল্যাশ বলতে আমরা বুঝি যেটা হচ্ছে ভেন্ডর বা প্রথমে যে বিষয়গুলি আছে ক্যাশ বা অন্যান্য সব কিছু ক্লিন করার পরে আমরা রমটাকে ফ্ল্যাশ করি। রমটাকে ফ্ল্যাশ করার পরে আপনার কিন্তু পার্টিশনে গিয়ে কিন্তু এটাকে আপনার ফোনের স্টোরেজটাকে হচ্ছে ফ্ল্যাশ করতে হয়, তো আপনাকে ইয়েস লিখে ওটা অবশ্যই রমের মানে এই ফোনের ইন্টারনাল মেমোরিটাকে ক্লিন করতে হবে। ক্লিন করলে এটা খুব পারফেক্টলি স্মুথলি কাজ করবে, এটা আমি খুব ভালোভাবে খেয়াল করেছি যে অনেক সময় অ্যান্ড্রয়েড ভার্সন 10 বা 11 যদি আপনার ফোনে ইনস্টল করেন তখন যে প্রবলেমটা হয়, যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে এই, আপনি যদি ক্লিন ফ্ল্যাশ না দেন অনেক রম এটা সাপোর্ট করে না, তখন এটা বারবার বুট লুপ হতে থাকে, বারবার আপনার স্ক্রিনটা অন হয়ে থাকে বা বারবার রিস্টার্ট নেয়।
তো আপনি যদি এটা যদি ফরম্যাট করে নেন, পার্টিশনটাকে ফরম্যাট করে আপনি যদি ক্লিন ফ্ল্যাশ দেন রমটাকে, তাহলে আপনি স্মুথ এবং পারফর্ম স্মুথ এবং একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এই ছিল লিনিয়েজ ওএসের অল ওভার ধারণা। আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অন্যান্য গ্রুপে তো শেয়ার করতেই পারেন। আর নতুন অন্যান্য রমের যদি রিভিউ চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি সামান্য হলেও অনেক বিষয় আপনার ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টিল দেন টেক কেয়ার।